আসসালামু আলাইকুম। আয়েশা সেলফি কিচেন থেকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, আজকে রান্না করছে বাইম মাছ। তুমি এই বাইম মাছটাকে এভাবে রেখেছ কেন? একটু ওই যে গন্ধ যাতে না লাগে লবণ দিয়ে। কেন, এটা তো নদীর ফ্রেশ মাছ না? তারপর ফ্রিজে রাখলে তাই, মানে এরকম করে রাখলে লবণ দিয়ে। কিন্তু বাড়িতে এভাবে রাখি না, তুমি রাখো, আমি দেখছি এটা আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখা হয়েছে। তো আমি যেহেতু ভাবলাম ভিডিওটা শেয়ার করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেন মাখিয়ে রেখেছে হলুদ দিয়ে। আমি কিন্তু জানি না কেন, কারণ হেনা যে রান্না করে, হেনা রান্নাটা কিন্তু টেস্ট হয় অনেক। তো একটু টাটকা 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 সের মাছটা খেলে মনে হয় যেন একদম ফ্রেশ মাছ খাচ্ছি, ফ্রিজের না। ওই ভাবটা আনার জন্যই হ্যানা এটা করে, এটা হ্যানার থিওরি। আসলে আপনারা চাইলে এভাবে করতে পারেন, আসলেই কিন্তু ভালো লাগে। আর এভাবে আধা ঘন্টা হয় ও মাখিয়ে রেখেছে লবণ দিয়ে আর হলুদ দিয়ে। তো মাছটা ধুয়ে নিয়ে যখন রান্না করবে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কী করছে হ্যানা? করলা ভাজি করবো। ও আচ্ছা, করলা ভাজি। ও হ্যানা এখন এখানে করলা ভাজি করছে। কাঁচামরিচ দিলে না? দিব। এখন দিনে কি রকম রান্না করো তুমি? আজকে আমার দেখতে চালের কম, অন্যদিন তো পেঁয়াজটাকে একটু তুমি মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে আজকে পুরো কাঁচা রাখছো। হ্যাঁ, একদিন একটা করে এটার মধ্যে কি মুখি না? প্রচুর মুখি ভর্তা বানাবে, এই জন্য এখানে মুখি সিদ্ধ দিয়ে দিয়েছে। আর এখানে করলা ভাজি করছে। করলা ভাজিটা হয়ে গেলে তারপরে বাইন মাছ গুনা করবা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে কাঁচামরিচ দিবা না কেন? এই করলাগুলা কিন্তু আমাদের বাড়ির থেকে আনা, গাছে নিজেদের গাছের করলা। আরেকটা জিনিস, এভাবে করলা ভাজি করলে কিন্তু একদম তেতো হয় না। হ্যাঁ, যে করলা ভাজিগুলো করে একদম তেতো হয় না, কিন্তু আমরা খুব পছন্দ করি। হ্যাঁ, এখানে ডাল কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, একটু ঘন হয়। এখন দেখে দিবা না? ওকে না, কোনো গন্ধ নেই, এমনিও গন্ধ হবে না, এটা তো ফ্রেশ মাছ না। আরো দুই তিন ধুয়েছো না? এটা কি ছোট আলু দিয়ে রান্না করবা? নতুন আলু দিয়ে? নতুন আলু দিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে এটা বন্ধ করে দিয়ে, এটা ছোট আলু দিয়ে রান্না করবা না? হ্যাঁ। আর হ্যাঁ, তুমি এই যে এই ইয়াটা চা পাতাটা একটু বইরে ভরে রেখো। হ্যাঁ, চা পাতা, চা পাতা স্পেশাল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটি ব্যাগটা তো ওইটাই না, মার্কস স্পেন্সার ওইটা না? তাহলে তাহলে এটা এখন খুলো না। হ্যাঁ, খুলে রাখার দরকার নাই। আর যদি ও আচ্ছা, তাহলে খুলে আরেকটা বয়ামে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বয়ামে ঢেলে রাখো। এই চাটা কিন্তু খুব মজা, আপনারা যদি চান দেখতে পারেন, যে কোনো সুপার মার্কেটে এটা পাবেন। আমি ঢালি থেকে নিয়েছি, খুব ভালো আলুতে এটা পাওয়া যায়, মার্কসিস করে এই পাওয়াটা খুবই আমার ফেভারিট আর কি। করি খুবই সুন্দর ফ্লেভার। এটা ঢাকনা ঢাকা দেবে না? মুখাটা কোথায়? বাপ্পি আসতেছে বৃহস্পতিবারে, ও আসলে মজা হবে। তুমি যাবা রাজকুমার ছবিটা দেখতে যাবো আমরা, কিন্তু তুমি দেখবা
দেখাইম দেখো। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে যাবা, ওকে একসাথে দেখবো না। আচ্ছা এটা কি অবস্থা দেখুন, একটু ইয়ে করে দিবে না, দেখুন একদম তেল ছাড়া কিন্তু সেনারা খাবে। এটা ঘষে দাও, হ্যাঁ না চামচটা নিয়ে দাও, বেশি নাড়তে হবে না, তাই তো? একদম তেল নেই দেখুন, তারপর কিন্তু খুব টেস্ট হবে, একদম তেল নেই। ওকে ঢেকে দিই, দেখি এদিকে আনো, দেখি তুমি কি বাটির মধ্যে আজকে রাখছো, তাই বেশি পেঁয়াজ দিও না, একটা দাও টমেটো দিবে না, আবার একটু আমি দিব, আলু অত দিবে না, একটু বাদামি কালারব। তোমার ইয়া কোথায়, বাইমাস কোথায়, বাইমাস কোথায়, পরিষ্কার করে ঢাক দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে কি এটা হয়ে গেছে এখন? হ্যাঁ মা নরম হয়েছে তো, ভালো ভালো করে সিদ্ধ করে মজা হয় না, না তা মজা হবে না। শেফালি তো ভালো করে সিদ্ধ করে না, পরে কি করে জানো, পাটায় পাটে না কুসুমে ভরটাই যদি বা সিদ্ধ করে না করতে পারে। ওকে দেখছি আমি পাটায় পিছিয়ে নেয় লাভ কিছু নেই, তাই তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে দেয়। ওকে ও আলু ছিলতেছ, চারটা দিলাম আলু, বেশি দিলে বাক্যের না, না বেশি দিও না, বেশি আলু দিলে মজা লাগে না, লাগা দিই। তখন তো বুঝতে পারিনি তুমি রান্না করতেছ তো, এখন ঠিক আছে তাই না, মাছ অনেকগুলো কি দিচ্ছ, আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, আরো কি যেন ঢুকাই দিছে, এক ব্যাগে মধ্যে শশা ছিল আর কি ছিল, কি করো কি দিতেছ, ধনিয়া পুরা কত তো, এক চামচ, এক চা চামচ ধনিয়া গুঁড়া, হলুদ দিলা আধা চা চামচ,
লবণ দিছ? লবণ দাও। দেখি আলু দিয়ে দিতেছি, আলু দাও দাও। পরে আবার সবাই কইতেছে কইতে লেন নাই, তো তাইলে চলছে। পরে আমি আবার বাসায় আমি তো জানি দাম হয়ে গেছে ভোরবেলা, এখন ভালো করে কষাই নিবে, তাই তো? মাছ করলে কষালে নিজেই খেতে। এখানে কি করো? এই যে লঙ্কা যাচ্ছে মাঝে মাঝে তেল মুছে তুমি করে কষিয়ে নিল। হ্যাঁ, বাইশ মাসটাকে কিন্তু কষানো হয়েছে প্রায় 15 মিনিট। 15 মিনিট কষানোর পর কিন্তু এখানে এখন ঝোল দিয়ে দিবে। কষানো হয়ে যাওয়ার পর এখানে পানি দিবে, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। আস্তে আস্তে হতে থাকুক, একটু ঘুরে আসি। কি অবস্থা? জল ঠিক আছে না? এখন ধনের মতো দিবা না? ঝাল কিছু দিতে চাই না, কি অবস্থা? ঠিক আছে, এই তো হয়ে গেল দারুণ মজার বাড়ি মাছ ভুনা। আশা করি ভালো লেগেছে এবং আপনারাও এভাবে রান্না করবেন, অসম্ভব মজা হয় এভাবে। আমি সবসময় হেনা রান্না করে আমি খাই, খুবই মজা কিন্তু এভাবে। তো যাই হোক, ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আমার রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।